90% বিকলাঙ্গ হয়েও মেলেনি ভাতা সহ সরকারি কোনো সুযোগ সুবিধা, জানিয়েছেন তার অসহায় মা। তার নাম জয়ব্রত দে, মা শুক্লা সূত্রধর, বাড়ি উদয়পুর নেতাজি নগর রাজেন্দ্রপল্লী এলাকায়। জয়ব্রতের বয়স হল, বারংবার আবেদন নিবেদন করেও পাচ্ছে না ভাতা, গুরুত্ব দিচ্ছে না দপ্তরের কর্মকর্তারা, এমনকি তার চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার পর্যন্তই যাবৎ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার মা। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তার মা শুক্লা সূত্রধর সরকার সহ আপামর জনগণের প্রতি সহযোগিতা করার জন্য কাতর স্বরে আবেদন করেন। যদিও সরকার বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে, কিন্তু কোন অজ্ঞাত কারণে জয়ব্রতকে বঞ্চিত রাখা হল, কে জানে সে গোপন খবর। এ এলাকাতে বাড়ি এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নাকের টোকায় 90% বিকলাঙ্গ শিশুটি বঞ্চিত আজ অব্দি। এক সাক্ষাৎকারে জয়ব্রতের মা শুক্লা সূত্রধর তার ছেলের করুণ কাহিনীর খবর জানিয়েছেন। তার মা দৈনিক কাজ করে সংসার প্রতিপালন করছেন, জয়ব্রতকে নিয়ে ভীষণ চিন্তায় দিন কাটাতে হচ্ছে তার। তার পূর্ণ বিশ্বাস সরকার কম সময়ের মধ্যে অসহায় জয়ব্রতের পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। যে কোনো মানুষ জয়ব্রতকে দেখলে মেনে নিতে পারবে না তার কষ্টের করুণ কাহিনী। এখন দেখার দপ্তর বা সরকার এ বিষয়ে কি ভূমিকা পালন করে। আপনাদের সমস্যা কি? আমার সমস্যা হয়েছে আমার ছেলেটারে আমি খুব কষ্ট আছি, চলাফেরা করতে পারে না, এরপরে দেওয়াতে তো কোনো কিছু বাধা টাতা পাইনি। তিনবার আমি দিয়েছি, কাগজপত্র দিছি, পরে দিয়ে তারা কোনো গুরুত্ব দিছে না। আমি গরিব মানুষ দেখে সেটা, এরপরে দিয়ে সেটা তারা, আমি অনেক কষ্ট চলি, বাসার কাজ করি, সে পোলাভেন্টিটা চালাই, আমার সাহায্য করানোর লাগে আমি আমন্ত্রণ জানাইতেছি, আমার ছেলেটারা যখন সাহায্য করে সবাই মিললে। আপনার নাম? আমার নাম শুক্লা সূত্রধর। জায়গাটা? রাজেন্দ্রপল্লী। ভাড়া থাকেন? আমি এখানে ভাড়া থাকি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রাজব্রত দে। হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। কত পার্সেন্ট? তার 90%। আপনি কি আবেদন করেছেন? হ্যাঁ, তিনবার আবেদন করেছি। ছেলে মেয়ে কজন? আমার দুই ছেলে। সে বড়? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।